প্রিয় ছাত্রছাত্রীরা আজকে পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় সমষ্টিগত মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র নিয়ে এই প্রশ্নপত্র তোমরা ভালো করে প্র্যাকটিস করো দেখো এটা কিন্তু তোমাদের এবারের প্রশ্নপত্র আমি আলোচনা করছি যেটা চল্লিশ নম্বরের কিন্তু প্রশ্ন সেট উত্তরগুলো তোমরা পরপর করে দাগ দিয়ে নাও এবং তোমরা খাতায় লিখে নাও এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও ঠিক আছে তো দেখো তো এখানে এক একদিকে দেখো প্রচুর প্রশ্ন রয়েছে নির্দেশ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে তোমাদের নটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নে তোমরা চারটে করে অপশন পাবে তার মধ্যে সঠিক উত্তরটি তোমাদেরকে বেছে নিতে হবে যেমন প্রথম প্রশ্ন সেগানের যুদ্ধে বিজয়ী দেশ যেটা সেডানের যুদ্ধ হবে এখানে দেখো ফ্রান্স কিন্তু পরাজিত হয়েছিল ঠিক আছে আর ইতালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন কি তোমরা উত্তর করো মাতসেনি সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর এটা একটা গ্রন্থ তো এই গ্রন্থটি কে লিখেছেন গ্রন্থটি লিখেছিলেন লেনিন বিশ্বে পুঁজিবাদী অর্থনীতির গুরুত্ব বাড়ে কিসের পর ফরাসি বিপ্লবের পর রুশ বিপ্লবের পর শিল্প বিপ্লবের পর নাকি প্রথম বিশ্বযুদ্ধের পর তাহলে এখানে বিশ্বে পুঁজিবাদী অর্থনীতির গুরুত্ব বাড়ে শিল্প বিপ্লবের পর পাঁচ ত্রিশক্তি আতাৎ স্বাক্ষরিত হয় কবে ত্রিশক্তি আতাত এটি স্বাক্ষরিত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে ত্রিশক্তি বলতে কি তিনটে রাষ্ট্রের শক্তি ইংল্যান্ড ফ্রান্স আর রাশিয়া ছয় রুশ বিপ্লবের সময় রাশিয়ার যার কে ছিলেন দ্বিতীয় নিকোলাস তিনি ছিলেন কিন্তু রাশিয়ার যার আর রুশ বিপ্লবের সময় এটা মনে রাখবে রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক সংস্থা কি এটা মির রাশিয়ার যে গ্রামীণ প্রশাসনিক সংস্থা সেটি হলো মির ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল কোন ক্ষেত্রে কয়লা স্পাত বস্ত্রশিল্প নাকি কৃষি ক্ষেত্র। তাহলে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল কিন্তু বস্ত্রশিল্পের ক্ষেত্রে ঠিক আছে এগুলো তোমাদের এই নটা প্রশ্নে আমি আলোচনা করলাম এর পরে পরবর্তী পাতায় তোমাদের আরেকটা এমসিকিউ রয়েছে আর সেখানে রয়েছে স্তম্ভ এবং এক কথায় উত্তর আর বড়ো প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা আলোচনা করছি তোমরা দেখে নাও দেখো এখানে রয়েছে সেরে যাবো হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া দায়ী করে কাকে উত্তল করবে সার্বিয়াকে এই হচ্ছে তোমাদের নটা এমসিকিউ কমপ্লিট এবার দেখো একটি বাক্যে দেওয়া রয়েছে এখানেও তিনটে প্রশ্ন যে রিসর্জিমেন্ট কথার অর্থ তোমরা এখানে করো পুনরুত্থান বা নবজাগরণ দুই পৃথিবীর কারখানা নামে কোন দেশ পরিচিত ইংল্যান্ড তিন ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হয় সেটা হচ্ছে তুরস্ক কমপ্লিট দেখো তো এই পুরো সেটটা যদি তোমরা উত্তরগুলো পিডিএফ চাও তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও তো দেখো তোমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ওখানে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো তবে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এরপরে স্তম্ভ আর স্তম্ভ এখানে চারটে রয়েছে যেমন জোলভেড এটা কি উত্তর করো শুল্ক সংঘ আমি আলাদা কালি দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি কার্বনারি কার্বনারি হচ্ছে একটি গুপ্ত সমিতি ঠিক আছে নেক্সট কনফেডারেশন অব দি রাইন এটা কি হবে এটা হচ্ছে একটা রাষ্ট্র সমবায় এবং লালকোর্তা লাল কর্তা কী লিখবে এটা হচ্ছে একটা সেনাবাহিনী ঠিক আছে কমপ্লিট হলো এবারে বিবৃতি রয়েছে দুটো তো দুটো বিবৃতির মধ্যে রয়েছে বিবৃতি যে দ্বিতীয় আলেকজান্ডার আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় কেন করবে তিনি রাশিয়ার সার্বদের মুক্তিদান করেন আর দু নম্বর বিবৃতি ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন এটার উত্তর করবে বিশ্বের ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে ভারত ছিল অধিক লাভবান ক্ষেত্র ঠিক আছে পাঁচ দাগ দু তিনটে বাক্যে উত্তর দাও এখানে তিন মার্কসের দু মার্ক্সের রয়েছে এগুলো আলোচনা করছি না এগুলো বড় প্রশ্ন এপ্রিল তিসকে আর জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল